Assalamu alaikum wa rahmatullah. ইসলাম অনৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম অধ্যায়ের আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আমাদের উপলব্ধির জন্য এই বিষয়গুলো অন্তর দিয়ে এবং বাস্তবিকভাবে জানা খুবই প্রয়োজন। পূর্বেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, উপরের প্রথম ছবিতে দেখো ঈদের একটা চিত্র দেওয়া হয়েছে, পরের ছবিতে দেখো বাঁশের পর শোয়ানো একটা মৃত মানুষের ছবি দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চিত্র দিয়ে আমি মূলত বোঝাতে চেয়েছি এটাই, প্রথম চিত্রটা দুনিয়ার জীবনের এবং পরের জীবনটা শুরু হয় মৃত্যুর সাথে সাথে। শিক্ষার্থী বন্ধুরা, যখন মানুষ মৃত হয়ে যায় তাকে কবর হয়, পোড়ানো হয়। এখন কবরের যে জীবন, দ্যাট মিন্স মৃত্যুর পরের যে জীবন, এটাই মূলত আখিরাত। এই বিষয়ে মূলত আমরা আলোচনা করব। আখিরাত শব্দের অর্থ পরকাল। দুনিয়ার যে জীবন, এই জীবনকে আমরা বলি ইহকাল, দুনিয়ার জীবনকে বলি আমরা ইহকাল। আর ইহকালের পরের জীবন দেখা হয়েছে যখন আমাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর জীবন হলো পরকাল। আরবিতে একে বলা হয় আখিরাত। আখিরাতকে বাংলায় হলো পরকাল, আরবিতে হলো আখিরাত। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত, মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আখিরাতে মানুষ জান্নাতের শাস্তি, জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তি ভোগ করবে। দুনিয়াতে যেমন দুনিয়ার জীবন এবং মৃত্যুর পরের জীবন, এবং আখিরাতের ক্ষেত্রে হয় জান্নাত নয় জাহান্নাম, ভালো কাজের ক্ষেত্রে জান্নাত, খারাপ কাজের ক্ষেত্রে জাহান্নাম। শিক্ষার্থী বন্ধুরা, আখিরাতে আমরা কেন বিশ্বাস করব? শিক্ষার্থী বন্ধুরা, তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ এবং নবী রাসূলদের বিশ্বাসের পরেই আসে আখিরাতের বিষয়টা। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎ কর্মশীল করে তোলে। শিক্ষার্থী বন্ধুরা, কোরআনের সূরা বাকারা 2 নম্বর আয়াতে যদি আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে এই কিতাবে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব সম্পর্কে নির্ভুলতার পরিচয় নিজে স্বয়ং পেশ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা গায়েবকে বিশ্বাস করে, নামাজ ভালোভাবে আদায় করে, তাদের জন্য মূলত আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আখিরাতে বিশ্বাস মানুষকে যেমন চরিত্রবান করে তোলে, সাথে সাথে সৎ কর্মশীলও করে তোলে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজে প্রতিদান দেওয়া হবে,
দুনিয়াতে ভালো কাজ করলে সেটারও জবাবদিহি করতে হবে, খারাপ কাজ করলে সেটারও জবাবদিহি করতে হবে, দুটারই হিসাব দিতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে তো অবশ্যই পুরস্কার লাভ করবে, তার স্থান অবশ্যই চিরসন্তের স্থান জান্নাত হবে। আর যে ব্যক্তি দুনিয়াতে পাপ ও অন্যায় কাজ করবে সে আখেরাতে শাস্তি ভোগ করবে, সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। সুতরাং আখেরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়, আখেরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়, মন্দ কাজ থেকে সে বিরত থাকে। আখেরাতে বিশ্বাসের ফলে মানুষ কল্যাণের দিকে ধাবিত হয়। বলা হয়ে থাকে আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। এখন যদি দুনিয়ার জীবনের সাথে আমরা তুলনা করি, দুনিয়াতে একটু খেয়াল করে যদি দেখি, জমিতে যে যে ধরনের ফসল ফলায় এবং যে যে ধরনের ভাবে মেহনত চেষ্টা করে থাকে, আমরা ওই ধরনের ভাবে ফলন পেয়ে থাকি। এখন যদি আমরা কোনো কিছু জমিতে নাই লাগাই, তাহলে তো শুধুমাত্র আগাছা ছাড়া কিছু পাওয়া সম্ভব নয়। ঠিক পরকালীন জীবনের সাথে যদি আমরা কম্পেয়ার তুলনা করি, তাহলে আমরা বলতে পারি দুনিয়াতে যদি আমি ভালো কাজ করে যাই, দুনিয়াতে যদি আমি ভালো কাজ করে যাই, অবশ্যই আখেরাতে বা পরকালে আমি ভালো একটা ফল পাব। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, আমি তোমাদেরকে পাঠাইছি দুনিয়াতে মূলত পরীক্ষা করার জন্য। দুনিয়ার জীবন মূলত আমাদের পরীক্ষার জীবন। শিক্ষাতে বন্ধুরা, আমরা যদি অলসতা করিয়া জমিতে চাষাবাদ না করি, ফেলে রেখে দিই, তাহলে কিছুই লাভ হবে না। ঠিক তেমনই দুনিয়া ও আখেরাতের অবস্থাও ঠিক তেমনই। যদি দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে, তাহলে আখেরাতে ভালো ফল লাভ হবে। আর যদি নিজের ইচ্ছা মতন চলাফেরা করি, অন্যায় কাজ করি, মিথ্যা কথা বলি, আব্বা আম্মাকে কষ্ট দিই বিনা কারণে অথবা কারণ ছাড়াই কাউকে মারধর করি, অবশ্যই পরকালে এটার জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। যার জন্য পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতেই আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আখেরাতের পর্যায়ে, আখেরাত বা পরকালের বেশ যে কয়েকটা পর্যায় আছে, তার ভিতর উল্লেখযোগ্য হলো কবর, কিয়ামত, হাশর। তোমাদের এই তিনটা বিষয় নিয়েই মূলত আখেরাতের পর্যায়ে আলোচনা হবে। আখেরাতের বা পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হলো কবর। কবর জীবনকে বলা হচ্ছে আলমে বারজাক, কবরের জীবনকে বলা হচ্ছে আলমে বারজাক। শিক্ষাতে বন্ধুরা, আলমে বারজাক শব্দের সাথে তোমরা পূর্বে পরিচিত নাই, এবারে নতুন পরিচিত, অতএব শব্দটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। কবরের জীবনের কে আমরা বলতেছি আলমে বারজাক। পরবর্তী তোমাদের নবম দশম শ্রেণী নিতেও এসএসসি পরীক্ষার জন্য এই আলমে বারজাক শব্দের সাথে আবার নতুন করে পরিচয় হওয়া লাগবে। মানুষের মৃত্যুর সাথে সাথে এ জীবন শুরু হয়, আর এই জীবনটা চলতে থাকে কিয়ামত বা হাশর পর্যন্ত। শিক্ষাতে বন্ধুরা, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, তখন কাপড় পরিয়ে কবরে রাখা হয়। কবরে রাখা অবস্থায় দুইজন ফেরেশতার আগমন হয়, একজন মুনকার আর একজন নাকির। মুনকার নাকির মৃত ব্যক্তিকে উঠিয়ে তিনটি প্রশ্ন করবেন, মান রাব্বুকা, মান দীনুকা, মান হাযা রাসূল। প্রথমে বলবেন তোমার রব কি, দ্বিতীয়তে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তারপর মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলবেন তোমার নবী কে। শিক্ষাতে বন্ধুরা, দুনিয়াতে যদি আমরা চিন্তা করি আমরা এগুলো মুখস্থ করেই উত্তর দিব, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। মূলত এই পরীক্ষার উত্তর দিতে গেলে দুনিয়াতে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলাকে মেনে চলতে হবে, তার দিন আল্লাহ তাআলা আমাদের যেসব হুকুম আহকাম করেছেন, যেসব আদেশ নিষেধ করছেন, এইগুলো আমাদেরকে পুরোপুরি পালন করতে হবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটা কিভাবে পালন করতে হয় এই বিষয়ে সাহাবী আজমাইনদের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। শিক্ষাতে বন্ধুরা, যদি আমরা আল্লাহ এবং রাসুলের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান এবং রসুল দেখানো পথে চলি, তা
তাহলেই মূলত কবরের জীবন আমাদের জন্য শান্তিময় হবে এবং আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হব, উত্তর দিতে পারব। দুনিয়ার জীবনে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, রাসূলের নির্দেশ মেনে চলে, তারাই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবর হবে শান্তিময়। আর যারা দুনিয়াতে ইমান আনে নেই, দিন মেনে চলে না, দিন হলো আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা, তারা এসব প্রশ্নের উত্তর কোনোভাবেই দিতে পারবে না। তারা শেষময় শুধু আফসোস করবে, হায় আফসোস, ইয়া নাফসি, তা হাশরের ময়দানে কবরের জীবন তাদের জন্য হবে অতি কষ্টদায়ক। শিক্ষার্থী বন্ধুরা, কিয়ামত, কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর আদেশের অপেক্ষায়। পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন আল্লাহ বলার মতন কোনো লোক থাকবে না, আল্লাহ তাআলাকে সবাই ভুলে যাবে, দুনিয়াতে আল্লাহ বলার মতন লোক থাকবে না। সেই সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবে তার নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় পা দিবেন, এটাকে কিয়ামত বা মহাপ্রলয় বলে। এই সময় পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত এখন যেভাবে তোলা ওড়ে ঠিক সেভাবে আকাশে উঠতে থাকবে, পৃথিবীর নিচে যেসব ধনরত্ন ছিল সেগুলো সব বের হয়ে আসবে, আর কোনো প্রাণী অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ রাব্বুল আলামিনই অবশিষ্ট থাকবেন, তিনি একমাত্র বিরাজমান থাকবেন। আর এই অবস্থাকে বলা হয় কিয়ামত বা মহাপ্রলয়। শিক্ষার্থী বন্ধুরা, হাশর শব্দের অর্থ মহাসমাবেশ, ভিড়, চাপ। কিয়ামতের যে দিবস, এই দিবসে বহুকাল পরে একমাত্র আল্লাহ তাআলা বিদ্যমান থাকবেন, অথবা তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। এই জীবিত করার জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালামকে সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিতে বলবেন, ফলে সমস্ত প্রাণী পুনরায় জীবিত হবে, আর এই অবস্থাকেই বলা হচ্ছে পুনরুত্থান বা হাশর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ঈমানের সাতটা বিষয়ে বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়ামালাইকাতিহি ওয়াকুতুবিহি ওয়ারুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান বিষয়ে এখানে ইবনে মুফাসসালে উল্লেখ করা হয়েছে, এটা বিশ্বাস করা আমাদের উপর ফরজ। এই সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ফলে সকালে একটি বিশাল ময়দানে সমবেত হবে, আর এই সমবেত হওয়াকে মূলত হাশর বলা হয়। হাশর বলতে আমরা একত্র হওয়া কে বুঝি। আল্লাহ তাআলা এখানে সকলের পাপের হিসাব নেবেন, সকল মানুষকে সে সময় আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সূর্য ঠিক মাথার এক বিঘত উপরে থাকবে, প্রচণ্ড গরমে মানুষ ঘামতে থাকবে, এমনকি অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ছায়া ব্যতীত সেদিন অন্য কোনো ছায়া আর কারোর আশ্রয় স্থল থাকবে না। ঈমানদার পুণ্যবানগণ সেদিন আরশের ছায়া তলে স্থান লাভ করবে, তাদের ডান হাতে আমলনামা থাকবে, তাদের এই আমলনামা তারা খুবই আনন্দ করে সবাইকে দেখাতে থাকবে। আর যারা পাপী হবে, দুনিয়াতে ভালো কাজ করে নেই, দুনিয়াকে বিভিন্নভাবে আব্বা আম্মাকে কষ্ট দিয়েছে, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, বিনা কারণে অপর মানুষকে মারধর করছে, অন্যের সম্পদ নিজের বলে চলিয়ে দিছে, চুরি করেছে, মিথ্যা কথা বলেছে, এদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দেবে। এরপর আল্লাহ পাক মহাবিচার শুরু করবেন, আর এটাই হলো শেষ বিচারের দিন। এদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন হবেন একমাত্র বিচারক, জাস্টিস। নবী রাসূল ফেরেশতাগণ ওই দিন সাক্ষী হবেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো
এদিন সাক্ষ্যদান করবে। সেক্ষেত্রে বন্ধুরা মুখের জবান তখন বন্ধ থাকবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, পা তখন বলবে যদি কেউ ভালো জায়গায় যায় বলবে পা আমাকে বলবে, যদি কেউ খারাপ জায়গা যায় সেক্ষেত্রে পা বলবে আমাকে সে অমুক খারাপ জায়গা নিয়ে গেছে। হাত দিয়ে যদি কোনো খারাপ জিনিস ধরা হয় তাহলে হাত সাক্ষী দেবে আমাকে দিয়ে এই খারাপ কাজ করাইছে। চোখ দিয়ে যদি কোনো খারাপ কিছু দেখে তখন চোখও বিচার দেবে এই খারাপ কাজ চোখ দিয়ে করছে। কান দিয়ে যদি খারাপ কোনো কিছু শোনা হয় তখন কানও বিচার দিবে, যদি ভালো কিছু করা হয় সেটাও হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন উম্মতের জন্য সুপারিশ বা সাফায়াত করবেন। এটাকে সাফায়াতে কুবরা বা সাফায়াতে উজমা সর্বশ্রেষ্ঠ সাফায়াত বলা হয় মানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাফায়াতকে। হাশরের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে আর এটি সম্পন্ন হবে মিজান এর মাধ্যমে। হাশরের ময়দানে যে পাপ পুণ্যের ওজন করা হবে এটা মিজানের মাধ্যমে, মিজানকে বলা হয় পরিমাপক যন্ত্র, যেটাকে আমরা বাংলায় বলে থাকি স্কেল বা দাড়ি পাল্লা। যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতে নানা রকম নিয়ামত ভোগ করবে, সেখানে তারা যা চাইবে তাই পাবে। যাদের মিজানের পাল্লা ভারী হবে, যাদের মিজানে পাপের পাল্লা ভারী হবে তারা হবে জাহান্নামে। জাহান্নাম হলো ভীষণ কষ্টের স্থান, সেখানে তারা আগুনে দগ্ধ হবে, তবে কখনোই তারা মরবে না, বরং বারবার কষ্ট ভোগ করতে থাকবে। মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনই হল মূলত আখিরাত। সেখানে মানুষের পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে, পুণ্যবান কর জান্নাতে প্রবেশ করবে, পাপীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। সুতরাং দুনিয়াতে আমরা তাওহীদ রিসালাত আখিরাতে বিশ্বাস করব, তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদ রিসালাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, আখিরাত মৃত্যুর পরবর্তী জীবন। শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর আদেশ যদি নিষেধ আমরা মেনে চলি, ভালো কাজ করি, ন্যায়ের পথে চলি, তাহলে পরকালে অবশ্যই চিরশান্তির স্থান জান্নাত লাভ করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা এখন থেকেই আমাদের বিভিন্ন কিছু শিক্ষা লাভ করতে হবে। আমার মৃত্যু আজকে হবে না কালকে হবে না আরও অনেক পরে হবে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর বলার কোনো অধিকার নেই। সেই জন্য সবসময় আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব এবং সর্বদা ভালো কাজ করব। অবশ্যই অবশ্যই আব্বা আম্মার কথাগুলো অনুসরণ করব। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে বাড়ির কাজগুলো থাকবে অবশ্যই খাতা লিখে ছবি তুলে অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে জমা দিবে। শিক্ষাতে বন্ধুরা আখিরাত শব্দের অর্থ কি, আখিরাত কাকে বলে, হাসর শব্দের অর্থ কি, হাসর কাকে বলে, আলমে বারজাক, শিক্ষাতে বন্ধুরা আলমে বারজাক শব্দটা তোমাদের জন্য নতুন, আমি কথাটা বলে দিচ্ছি, কবরের জীবনই মূলত আলমে বারজাক। মৃত্যুর পর যে কবরের জীবন শুরু হয় এই জীবনকে মূলত আলমে বারজাক বা কবরের জীবন বলা হয়। পরকালীন জীবনের প্রথম ধাপ কি, শিক্ষাতে মধ্যেরা মনোযোগ সহকারে যদি পাঠটি শুনে থাকো তাহলে অবশ্যই বাড়ির কাজ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা, শারীরিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।